জামালপুরের একজন ওয়েটিং লিস্ট থেকে যার পুলিশ সৌভাগ্যবান ব্যক্তি, যার আমাদের জামালপুরের মানবিক পুলিশ সুপার নাসিরুদ্দিন আহমেদ স্যার যাকে চাকরি দিয়েছেন, তার সাথে আমরা কথা বলবো। না, আপনাকে এই চাকরি দিয়েছেন, চাকরিতে আপনার কতটুকু খুশি? আমিও অনেক খুশি আর ধন্যবাদ স্যারকে আমাকে এইভাবে ওয়েটিং লিস্ট থেকে প্রথম চাকরিটা দেওয়ার জন্য। আর আমি সত্যি খুব খুশি, আর এই চাকরিটা আমি দায়িত্বের সাথে করতে চাই। আপনার কোনো কোথাও এখানে অর্থ না স্যার? কোথাও কোনো অর্থ লাগে নাই। আর যদি এইরকম পুলিশ সুপার স্যার প্রত্যেক জেলায় থাকে তাহলে গরিব দুঃখীরা অনেক সহায়তা পাবে। দর্শক, আমরা সেই প্রার্থীর কথা শুনলাম। আসলে প্রকৃতপক্ষে জামালপুরের মানবিক পুলিশ সুপার জনাব নাসিরুদ্দিন আহমেদ স্যার, ওনার বর্তমানে যে অবস্থান, সব জায়গায় একটা কথাই আমরা মাঝে মাঝে শুনতে পারি, এইবারে পুলিশের নিয়োগে কোথাও কোনো অর্থ লেনদেন হয় নাই। আমরা এরপর নাসিরুদ্দিন স্যারের সাথে কথা বলবো। জামালপুরে এবার পুলিশের নিয়োগে এই ওয়েটিং লিস্ট থেকে মনে হয় প্রথম যেটুকু আমরা সে বললো, সেই প্রেক্ষিতে সে সরাসরি কোনো মাধ্যম ছাড়া সরাসরি আপনারা নিয়ে এসে তাকে চাকরি দিলে অনেকটা খুশি, এই সম্পর্কে আমাদের কিছু বলতেন। এমনি তো এবারে নিয়োগ প্রক্রিয়া অনেক স্বচ্ছ, নিরপেক্ষ এবং প্রভাবমুক্ত ছিল। এটা আমরা আসলে শুধু ফলো করেছি আমাদের সম্মানিত, আমাদের পরমশ্রদ্ধ আইজিপি স্যারের ব্রেন চাইল্ড, যে এইভাবে নিয়োগ করলে এই নিয়োগে অস্বচ্ছতা এবং ঘুষ দুর্নীতির বিষয়টি অনেকটাই প্রতিরোধ করা সম্ভব, এবং তিনি আমাদের সেইভাবে নির্দেশনা দিয়েছেন। এবং আমরা যারা মাঠে পুলিশ সুপার হিসেবে যাদের কাছে এই নিয়োগের দায়িত্বটা ছিল, আমরা স্যারের কথা এবং সেই প্রসেসটা শুধু মেনে চলেছি, এবং সেইভাবেই প্রার্থীরা নিয়োগ পেয়েছে। এই নিয়োগে আপনারা দেখতে পেয়েছেন যে তাদের কি রকম পরিবার থেকে তারা এসেছে। আসলে তাদের কোনো টাকা পয়সা দেওয়ারও সামর্থ্য নাই, আমি অনেকেরই সাক্ষাৎকার নিয়েছি। এতেই বোঝা যায় যে নিয়োগটা অনেক স্বচ্ছ এবং খুব সুন্দরভাবে হয়েছে। এতে গরিব এবং মেধাবী ছাত্রছাত্রী যারা, তারা আরও বেশি এই দিকে পুলিশ সার্ভিসে বা অন্যান্য যে সার্ভিসে যদি এইভাবে নিয়োগ হয়, তারা অনেক খুশি হবে এবং তারা অনুপ্রাণিত হবে বলে আমি বিশ্বাস করি।